আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবার সুপ্রিয় বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব হস্তমৈথন ছাড়ার আমল এই বিষয়টি অনেকেরই অজানা আবার যারা প্রবাসে থাকেন বিভিন্ন জায়গায় থাকেন বিবাহ করেনি তারা অধিকাংশ মানুষ এই কাজগুলো করে থাকে তো সেক্ষেত্রে কোরআন এবং হাদিসের মধ্যে কি আমল উল্লেখ করতে বলা হয়েছে কি আমল করতে বলা হয়েছে সেই বিষয়গুলো আজকে আমরা আপনাদেরকে জানাবো কোরআন এবং হাদিস থেকে ইনশাআল্লাহ সম্পূর্ণ আলোচনা বুঝতে অবশ্যই ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনুন এবং আমাদের চ্যানেলটি যদি আপনারা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করবেন এবং কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন সুপ্রিয় বন্ধুগণ এক্ষেত্রে ক্ষেত্রে পবিত্র কোরআনের মধ্যে বর্ণিত হয়েছে সূরা জুমা এটা কোনো হাদিসের দোয়া নয় অথবা বারণও কোন দ none একেবারে খুবই পাওয়ারফুল একটি আমল কোরআনের মধ্যে বর্ণিত হয়েছে সূরা জুম্মা আয়াত নাম্বার 4 সূরা জুম্মা আয়াত নাম্বার 4 আয়াতটি হলো যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়্যাশা আল্লাহু যুল ফযলি আযীম

যে ডামের চাল খান এই গোলার মধ্যে ডামের মধ্যে যেখান থেকে আপনি মুড়ি খান তো যেখানে আর কি খাবারটা রাখা হয় মানে নি খেতের নিচ থেকে মাটির নিচ থেকে যে ফসলগুলো উঠে ধরুন আপনার যে চাল যেটা খুবই প্রয়োজনীয় একটি বস্তু এই চালের মধ্যে অথবা ধানের মধ্যে এই দুটা জায়গার মধ্যে যদি কেউ রাখে কাগজের মধ্যে লিখে এই আয়ের রাখতে হবে রাখার পর ওই খাবারটা যদি কেউ খায় তাহলে আল্লাহ রহমতে সে আর এই সমস্ত জাতীয় কোনো কাজের মধ্যে লিপ্ত হবে না এবং এটা সে প্রত্যেকবার ধরুন এটার জন্য একটা কাজ করতে হবে ধরুন একবার আপনি ধানের মধ্যে রাখলেন এই ধানগুলো খাওয়া শেষ হয়ে গেলে পুনরায় যখন আবার নতুন ধান ঢুকাবে নতুন করে আবার লিখতে হবে তদরূপ চালের মধ্যে যদি কেউ রাখেন তাহলে চাল যদি শেষ হয়ে যায় নতুন চাল যখন আনবেন সেই চাউলের মধ্যে আবার রাখতে হবে

ورحمه الله وبركاته